দেখে নিন কিভাবে সাত দিনেই দূর করবেন মুখের সব ধরনের দাগ মুখের কালো দাগের সমস্যায় ভোগেন অনেকেই সাধারণত ব্রন ফুসকুড়ি সেরে যাওয়ার পর মুখের ত্বকে এই ধরনের কালো দাগ থেকে যায় মুখের মধ্যে এমন দাগ থাকলে যে বিশ্রী দেখায় তা বলাই বাহুল্য সবচেয়ে ভালো হয় যদি কোনো প্রাকৃতিক উপায় দূর করা যায় এই ধরনের কালো দাগ আয়ুর্বেদিক জার্নাল ফর মেডিকেল সায়েন্স এই প্রকাশিত একটি গবেষণাতে দেওয়া হয়েছে তেমনই এক সহজ ঘরোয়া এবং নির্ভরযোগ্য উপায় যার সাহায্যে মাত্র সাত দিনে মুখে করে তোলা যাবে দাগমুক্ত এই বিশেষ কৌশলের মূলে রয়েছে একটি সামান্য ঘরোয়া উপাদান এবং সেটি হল পাতিলেবুর রস মুখের দাগ তোলার জন্য তিনটি কৌশলে পাতিলেবুর রস প্রয়োগ করার কথা বলা হয়েছে এই গবেষণাপত্রে কিরকম আসুন জেনে নেওয়া যাক লেবুর রস সরাসরি মুখের দাগযুক্ত অংশে লাগিয়ে নিন পনেরো থেকে বিশ মিনিট পরে সাদা জলে মুখ ধুয়ে ফেলুন দিনে দুবার এমনটা করুন দুই এক চা চামচ বিশুদ্ধ মধুর সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ পাতি লেবুর রস এই মিশ্রণ মুখের কালো দাগের উপর আলতোভাবে লাগিয়ে নিন পনেরো থেকে বিশ মিনিট পরে ধুয়ে ফেলুন মুখ তিন আরও ভালো হয় যদি এক চা চামচ পাতিলেবুর রসের সঙ্গে মিশে নিতে পারেন এক চা চামচ টমেটোর রস সেই মিশ্রণে এক চা চামচ ওটমিলও যদি যোগ করতে পারেন তবে আরও ভালো ফল মিলবে বাজারে মুদির দোকানে সহজেই কিনতে পাবেন ওটমিল মুখের দাগ ধরা অংশে এই মিশ্রণ লাগিয়ে মিনিট পনেরো পরে সাদা জলে মুখ ধুয়ে ফেলুন দিনে দুইবার এমনটা করুন রাতে শুতে যাওয়ার আগে মিশ্রণ অবশ্যই একবার মুখে লাগাবেন আসলে লেবুতে যে সাইট্রিক অ্যাসিড থাকে তা ত্বকের পক্ষে খুবই উপকারী এটি ত্বকের উপর একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে সেই সঙ্গে ব্রোন বা ফুসকুরির কারণ হিসেবে কাজ করে যেমন ব্যাকটেরিয়া সেগুলিকেও মারে এবং ত্বকের তৈলাক্ত ভাবও দূর করে ফলে পাতিলেবুর রস নিয়মিত প্রয়োগে যেমন দূর হয় ভবিষ্যতে ব্রণ বা ফুসকুরি হওয়ার সম্ভাবনা তেমনই কমে যায় মুখের কালো দাগও এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন